জমজমের পানি কি দাঁড়িয়ে পান করা সুন্নাহ? জমজমের পানি দাঁড়িয়ে পান করাকে অনেকেই সুন্নাহ মনে করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ যে কোনো পানের ব্যাপারে কমন তার নির্দেশনা রয়েছে, সহিহ মুসলিম বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে জাজরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি শুরবে কাইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করার ব্যাপারে শক্তভাবে নিষেধ করেছেন। এবং এ ধরনের হাদিস আর অনেকগুলো আছে, সবগুলোর খোলাসা সারমর্ম একই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো পানের ব্যাপারেই দাঁড়িয়ে পান করার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। অতএব এই সুরব বা পান, এটি পানি হোক, সাধারণ পানি, জমজম বা অন্য যে কোনো কিছুর জন্যই সাধারণত প্রযোজ্য হয়, এর বাহ্যিক অর্থ সেটি। অতএব সাধারণ অবস্থাতে অন্য সব পানির মতো জমজমের পানিও বসে পান করাই হলো সুন্নাহ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন এবং হাদিস রয়েছে। তো এ হাদিসটি যেমন রয়েছে, সাধারণ পানির ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পান করেছেন, সেরকম হাদিসও রয়েছে। তো এর মানে এই নয় যে সাধারণ পানি দাঁড়িয়ে পান করাটা সুন্নাহ। অতএব যে বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ নিষেধাজ্ঞা আরোপ করেন, সেই নিষেধাজ্ঞাটা যে হারাম পর্যায়ে নয়, এটি বোঝাবার জন্য কখনও কখনও তার ব্যত্যয় বা ব্যতিক্রম তিনি করেছেন। তার ব্যতিক্রম যেটা তিনি করেছেন, এটি দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে একান্ত নিরুপায় হলে বা কোনো এমন পরিস্থিতিতে পড়লে যেখানে এটি করতে বাধ্য তুমি, সেখানে তুমি ব্যবস্থা করতে পারো। অর্থাৎ এই নিষেধাজ্ঞাটা মাকরু পর্যায়ে নিষেধাজ্ঞা, হারাম পর্যায়ে নিষেধাজ্ঞা নয়। অতএব অন্যান্য পানির ক্ষেত্রে যেরকম বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পান করা জায়েজ আছে, দাঁড়িয়ে পান করলে সেটা কোনো গুনাহ হবে না, হারাম হবে না, ঠিক জমজমের পানিও দাঁড়িয়ে পান করলে সেটি জায়েজ হবে, হারাম হবে না, যদিও উত্তম হয় বসে পান করাটা। আর এর বিপরীতে অনেক ওলামা ইকরাম অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দাঁড়িয়ে পান করার উপরে ভিত্তি করে জমজমের পানিকে দাঁড়িয়ে পান করাটাকে সুন্নাহ মনে করেন। এজন্য আমরা অনেকেই দেখি যে এই মতের উপরে আমল করে তারা বসা অবস্থায় জমজমের পানি গ্লাসে পেলে দাঁড়িয়ে যান পান করার জন্য। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি পানের জন্য বসা থেকে দাঁড়িয়ে গিয়ে পান করেছেন এমনটি পাওয়া যায় না, তিনি দাঁড়ানো অবস্থায় পান করেছেন এমনটি পাওয়া যায়। তো দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা হলো যে দাঁড়ানো অবস্থায় এখন হয়তো বসাটা কঠিন, জটিল বা অসুবিধা ফিল করছেন, তো দাঁড়িয়ে পান করলেন, এটি একটি বিষয়। আরেকটি হলো না, বসা থেকে আমি উঠে গিয়ে দাঁড়িয়ে পান করলাম, তার মানে দাঁড়িয়েই পান করতে হবে, এটি কিন্তু আরেকটি বিষয়। তো জমজম পানির ব্যাপারে এরকমটি পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়িয়ে পান করেছেন। অতএব সাধারণ বিধান হলো যে অন্যান্য পানির মতো এটি আমরা বসে পান করব। যদিও অনেক উলামায়ে কিরামই ওই হাদিস, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পান করেছেন জমজম, তার আলোকে বলেছেন যে জমজমটা দাঁড়িয়ে পান করা উত্তম এবং সুন্নাহ বা জমজম পানের আদব। তো এই মতটি, দ্বিতীয় মতটি, যারা এটাকে দাঁড়িয়ে পান করাটাকে জমজম পানির পানের আদব বা শিষ্টাচার মনে করে থাকেন, তার চাইতে অন্য সব পানীয়র মতো জমজমটাও বসে পান করাটা অধিকতর শক্তিশালী মনে হয়। এবং সাধারণ যে নিষেধাজ্ঞা এবং এক্ষেত্রে যে মূলনীতি আছে, সেই মূলনীতিও তাই বলে। আল্লাহ আলম বিশ্বাস।